সত্যি কথা বলতে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাইস মিল ওয়ার্কারদের জন্য যে ব্যবস্থা উনি করে দিয়েছিলেন এবং কোভিড এর যে ভ্যাকসিন সেটা অগ্রাধিকার ভিত্তিক উনি আমাদেরকে করে দিয়েছিলেন, ফলে তো আমাদের শ্রমিকরা ভীষণ ভাবে কাজ করেছে। ফলে আমরা বর্ধমান জেলা থেকে 8টি জেলাতে এখান থেকে সিএমআর এর চাল পাঠিয়ে আমরা সমস্ত জেলায় পিডিএসটাকে চালিয়েছি। এই কাজের মূল অনুপ্রেরণা ছিলেন বর্ধমান জেলার ভূমিপুত্র মন্তেশ্বরের খাঁপুরের আদি বাসিন্দা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য ইডির হাতে গ্রেফতার হওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই বলে দাবি আব্দুল মালিকের। পশ্চিমবঙ্গের রাইস মিল অ্যাসোসিয়েশনের পান্ডা এই আব্দুল মালিক। বাম আমলের শেষ 5 বছর থেকেই তার ক্ষমতা বাড়ছিল, তখন থেকেই দোস্তি বিধায়ক ও ঘরের ছেলে জ্যোতিপ্রিয়র সঙ্গে। 2011 সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর বর্ধমান রাইস মিলের এই নেতা আব্দুল মালিক বলেছিলেন, এতদিনে রাইস মিলের সরকার এলো রাজ্যে, ফলে সরকারের পলিসিগতভাবে বদলও এলো। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বদলে রাইস মিল থেকে চাল প্রক্রিয়র বা সংগ্রহ করা শুরু করলো রাজ্যের সরকার। সেই দেওয়া নেওয়া থেকেই দহরম মহরম, যা সময়ের নিয়মে আরও বেড়েছে। উত্তর চব্বিশ পরগনায় যেমন বাকিবুর রহমান চালাতেন, ঠিক সেইভাবে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ চালাতেন এই আব্দুল মালিক। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা তার নাম সামনে আনেন। একে কি বলবেন, বাকিবুর রহমান এবং তার ভাগনা আনিসুর রহমান, দেগঙ্গার তৃণমূলের সভাপতি, এরা মিলে এই লুটে লুটতরাজ চালিয়েছে এখানে। এদের সঙ্গে আরো অনেক লোক যুক্ত আছে, প্রমোদ আগরওয়াল যুক্ত আছে, এদের সঙ্গে মালিক যুক্ত আছে, রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি রেশনে গমের বদলে আটা দেওয়ার। দক্ষিণ দমদমের কুকুরো গ্রামে ধানকলের পাশেই গোপনে আটা কল বসিয়ে ভেজাল আটা সাপ্লাই করা হতো। সরকার কেজির দাম দিলেও আটা রেশনে পৌঁছতো 800 গ্রামের প্যাকেটে, বাকি 200 গ্রাম করে আটা কয়েক কুইন্টাল পরিমাণ প্রতি মাসে বিক্রি হতো খোলা বাজারে। রাজ্যের 8 জেলায় চলতো রমরমা সার্ভিস। শুধু মালিক নন, সঙ্গে যুক্ত আরও 3-4টি চাল কলের মালিকেরা। বিরোধী দলনেতা নাম তোলায় এখন অভিযুক্ত মন্ত্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক। এটা তো ঘটনা যে আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা, অ্যাক্টিং প্রেসিডেন্ট বেঙ্গলের, সেই সুবাদে আমাকে তো প্রায়শই খাদ্য দপ্তরে যেতে হতো আমাদের দাবি দাওয়া সমস্ত কিছু নিয়ে। তবে এই যে এই বিষয়টা উনি যেভাবে দেখছেন বা বলছেন, এটা এটা আমি মনে করি যে উনি প্রভাবিত হয়ে বলছেন। শনিবার নিজের রাধানগরের বাসভবনে সাংবাদিকদের কাছে তার দাবি, সংগঠনের নেতা হিসেবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তিনি চিনতেন, একাধিকবার দেখাও করেছেন, কোভিডের সময় সরকারের পাশেও থেকেছেন, কিন্তু হঠাৎ আব্দুল মালিকের এমন বোধোদয়ের কারণ কি? জানা গেছে ইডি স্ক্যানারে এখন রাজ্যের চালকলগুলি, এই অ্যাসোসিয়েশনের সর্বময় কর্তা এই আব্দুল মালিক, সুতরাং তিনিও যে কোনো দিন চলে আসতে পারেন ইডি তদন্তের আওতায়। সেই কারণেই কি আগে ভাগে সাংবাদিক বৈঠক করে জানানো, ঠাকুর ঘরে তিনি গেলেও কলা খাননি? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।